প্রতিষ্ঠার 45 বছর পেরিয়ে গেলেও আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য কোনো অবস্থান তৈরি করতে পারেনি দেশের রোয়িং ফেডারেশনের খেলা। যদিও দেশের বাইরে ক্রীড়াবিদদের প্রশিক্ষণের ব্যবস্থাও করেছে ফেডারেশন, অনিয়মিতভাবে অংশ নেয় বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায়। প্রতিষ্ঠার 45 বছর ধরে স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকাবাইজ ও জাতীয় নৌকাবাইজের আয়োজন করে আসছে রোয়িং ফেডারেশন। 1982 সালে এশিয়ান রোয়িং ফেডারেশনের সদস্য হয় বাংলাদেশ। 1989 সালে ভারতে প্রথমবারের মতো এশিয়ান রোয়িং প্রতিযোগিতায় অংশ নেয় দেশ। 1990 সালে আন্তর্জাতিক রোয়িং ফেডারেশনের সদস্য হয়। এশিয়ান রোয়িং ফেডারেশনের 1982 সালে সৃষ্টি হলো ইন্ডিয়াতে। 1991 সালে দেশে প্রথমবারের মতো হয় আন্তর্জাতিক রোয়িং প্রতিযোগিতা। 1994 সালে পাকিস্তানে অনুষ্ঠিত সেন্ট্রাল এশিয়ান রোয়িং প্রতিযোগিতায় রৌপ্য পদক জয় করে বাংলাদেশ। ভারত, বাংলাদেশ আর মায়ানমার, তখন আমার বাংলাদেশ সবুজ এক প্রাইজ পেয়েছে, মায়ানমার প্রাইজ। তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, তো এই সেন্ট্রাল এশিয়ান রোয়িং চ্যাম্পিয়নশিপে আমরা অংশগ্রহণ করি এবং এতে আমরা সিলভার পুরস্কার অর্জন করি। 2018 সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে 6 জন প্রতিযোগীর মধ্যে 5ম স্থান অধিকার করে বাংলাদেশের প্রতিযোগী। সম্প্রতি দেশে হয় এশিয়ান ইনডোর রোয়িং প্রতিযোগিতা। দেশের খেলোয়াড়দের বিদেশে নৌকাবাজের প্রশিক্ষণের ব্যবস্থাও করেছে ফেডারেশন। সিঙ্গাপুর থেকে প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন বেশ কজন। ওদের যে ব্যবস্থা অনেকটা উন্নত ধরনের, আর আমাদের এখানে তো অতটা সেরকম ব্যবস্থা নাই। আমি গেছিলাম সিঙ্গাপুরে, তো সেখানে আমরা এখানে মানে ট্রেনিং করছি, ইনডোর করছি, তো সিঙ্গাপুরে যেটা ছিল সেটা আমাদের একদম নতুন ছিল। কার্যক্রম নিয়মিত কিন্তু অবকাঠামো অপর্যাপ্ত এবং লেক ও বোটের অভাবে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন সম্ভব হচ্ছে না বলে জানান ফেডারেশন সংশ্লিষ্টরা। নিয়মিত সাফল্য পেতে বিভিন্ন সার্ভিস দলের সদস্যদের অন্তর্ভুক্ত করার প্রয়োজন মনে করেন। আমাকে একটু বোট রাখা জায়গা বা আমাকে একটু স্পেস দিত যে এখানে প্র্যাকটিস করুক, আমি বোট আনলে তো রাখার জায়গা নেই, আমার তো বোটটা নষ্ট হয়ে যাবে। তবে রোয়িং ফেডারেশনের কার্যক্রমের উপর আরও নজর দেওয়ার দাবি আছে ক্রীড়া সংশ্লিষ্টদের। তাদের কর্মকাণ্ডে ভাটা চলে আসছে, গতিশীল করা প্রয়োজন। সংশ্লিষ্ট অনেকেই খেলাটিতে ভালো করার সম্ভাবনা থাকলেও নীতি নির্ধারকদের অবহেলাকে এগোনোর পথে বাধা মনে করেন।